চীনের কাছে দেনার দায়ে সর্বশান্ত শ্রীলঙ্কা। হাম্বানটোলা বন্দরে মোতায়েন করা হয়েছে চীনা জাহাজ। ভারতের অভিযোগ, চীন গুপ্তচর বৃত্তির জন্য ওই জাহাজ মোতায়েন করেছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, মহাকাশ গবেষণার জন্য জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোলা বন্দরে মোতায়েন করেছে চীন। এবারে চীনা নজরদারির কবলে পড়তে চলেছে ভারতও। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত তথ্য চীন জানতে পারার জন্য শ্রীলঙ্কার বন্দরে চীনের জাহাজ নোঙর করা হয়েছে। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে। এরপর শ্রীলঙ্কার বন্দরে সম্প্রতি চীন জাহাজ মোতায়েন করার পর ভারতের প্রতিক্রিয়া, চীন গুপ্তচর বৃত্তির জন্য শ্রীলঙ্কার বন্দরে জাহাজ মোতায়েন করেছে। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন সরকার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ভারতের মন্তব্যের প্রেক্ষিতে মুখ খোলেননি। তবে চীন সরকার জানিয়েছে, কলম্বোর অনুমতি নিয়েই চীনের জাহাজ শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ করেছে। শ্রীলঙ্কার হাম্বানটোলা বন্দরে চীনের জাহাজটি নোঙর করা হয়েছে। কেন শ্রীলঙ্কা সরকার ওই জাহাজটি নোঙর করার অনুমতি দিল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চীন থেকে ইতিমধ্যে শ্রীলঙ্কা সরকার বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে দেশকে ডুবিয়েছে। এর জেরে শ্রীলঙ্কা জুড়ে দেখা দেয় ব্যাপক গণবিক্ষোভ। জল্পনা চলছে চীনের কাছে বিপুল পরিমাণ টাকা ঋণের দায়ে এখনও চীনের কথা শুনে চলতে বাধ্য শ্রীলঙ্কা সরকার। সে কারণেই শ্রীলঙ্কা ওই চীনা জাহাজটি হাম্বানটোলা বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এর ফলে শ্রীলঙ্কার সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছে ওয়াকি বহাল মহল। চীনা জাহাজটির নাম ইউয়ান ওয়াং ফাইভ। সূত্রের খবর, উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই জাহাজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উপগ্রহ চিহ্নিত করতে পারবে, এই অভিযোগ অস্বীকার করেছে চীন। চীনের পাল্টা দাবি, মহাকাশ গবেষণার জন্যই চীনে জাহাজটি মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।